আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলে। মিয়ানমার থেকে আটটি ট্রলায় 650 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে। দেশটি থেকে আগামীকাল আরও 2000 মেট্রিক টন পেঁয়াজ এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে। সোমবার রাতে টেকনামে পেঁয়াজ এই চালান আসে। এই আগে রোববার দুটি জাহাজে ভর্তি পেঁয়াজ বাংলাদেশে আসে। বাণিজ্য সচিব জানান, অগ্রাধিকার ভিত্তিতে একটি জাহাজ থেকে পেঁয়াজ রোববার খালাস করা হয়েছে, আর একটি জাহাজ আজ সোমবার খালাস হবে। বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দিন বলেন, তুরস্ক মিশর থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া চলমান রয়েছে, আসতে যতটা সময় লাগে। সংবাদ সচিব বলে সাংবাদিক সঙ্গে মত বিনিময় কালে এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এসব কথা বলেন। মিয়ানমার থেকে দুটি চ্যানেলে পেঁয়াজ আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, একটা বর্ডার ট্রেড হিসেবে আসে টেকনাপ দিয়ে, এটা চলমান, এটা হলো ফরমার চ্যানেলের মাধ্যমে নবন্ধু দিয়ে। এই সময় দেশে পেঁয়াজের মজুদ যথেষ্ট রয়েছে বলে জানিয়ে বাণিজ্য সচিব জানান। তিনি বলেন, যদি কেউ মজুদ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য।